কাছে আছে, করিনি কাদি উনি একবারও লুকোনোর চেষ্টা করছেন, উনি ভারতীয় জনতা পার্টি করেন, উনি সেখানকার মন্ডল সভাপতি সেটাও বলছেন, কিন্তু উনি গেছিলেন মন্দির কমিটির পদাধিকারী হিসেবে মন্দিরের সামনে একটা রাস্তার দাবি নিয়ে এবং মন্দির সংস্কারের দাবি নিয়ে। সেটা এই কর্মসূচির অঙ্গ হতে পারে, রথীনবাবুর কর্তব্যের মধ্যে পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু তার উত্তরে পাল্টা সপাটে চটটা রথীনবাবুর অনুগামীর কাছ থেকে পাওয়াটা, এটাকে উনি বিজেপি বলে পেলেন, ষড়যন্ত্র করছিলেন বলে পেলেন, নাকি উনি বিজেপি বলে এটাকে ষড়যন্ত্র মনে হলো, আপনি কিছু বুঝতে পারছেন কি করেন? আমি জিজ্ঞাসা দেখুন, আমি এই ষড়যন্ত্র মনে হলো কেন বা এই সমস্ত মধ্যে যেতে চাইছি না, আমি শুধু একটা কথা বলছি যে বিজেপি হন, তৃণমূলই হন, যাই হন না কেন, কোনো মানুষ যেন কোনো মানুষ যদি কোনো একটা বিষয় নিয়ে মন্ত্রীর কাছে যান, সেটা আমরা বারবার এটা মনে করি যে যে দল কোনো একটা দলের প্রতিনিধি হয়েই কেউ যেতেন, কিন্তু যখন তিনি মন্ত্রী, যখন তিনি সরকারের প্রতিনিধি, তখন তো আর তিনি সেই দলের নন, তখন তো তিনি মানুষের। তাহলে সেই মানুষের, সেই মানুষ যদি কোনো কেউ হন, তিনি বিজেপি হন, সিপিআইএম হন, তিনি তৃণমূল হন, যেই হন না কেন, তিনি যদি কোনো অভাব অভিযোগ জানাতে যান, সে যেই হন না কেন, তাকে পাল্টা মারাটা এটা নিশ্চিত করে কখনো কোনো একটা সংস্কৃতি হতে পারে না। এটা অন্যায় এবং স্বাভাবিকভাবে এটা আমরা অন্যায় মনে করছি, এবং আসলে এই কালচারগুলো ওদের উভয়েরই তো আছে, এই কালচার ওই তৃণমূলেরও আছে, বিজেপিরও আছে, সবারই আছে, এই কালচারই তো চলছে। আর আমরা দেখছি যে কারণের জন্য, দেখুন এই যে সুরক্ষা কবচ বলছেন, নাম দিয়েছেন সুরক্ষা কবচ, ধাদকাতে মাননীয়ার কর্মসূচি হলো, সেখানে আমাদের ডিওয়াইএফআই এর কর্মী তা গুলিবিদ্ধ হলেন, আক্রান্ত হলেন, সুরক্ষা কবচ, কিসের সুরক্ষা, কোন জায়গাকার সুরক্ষা? আজকে মানুষের সুরক্ষা নেই বলেই তো মানুষ আজকে যাচ্ছে বিভিন্ন জায়গায় অভাব অভিযোগ জানাতে, পঞ্চায়েতের যারা একের পর এক বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আবাস যোজনার জন্য পঞ্চায়েতের থেকে তারা রেজিগনেশন দিয়ে দিতে হচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে, পঞ্চায়েতকে বন্ধ করে রাখছে, গ্রামে তালা বন্ধ করে রাখছে, কি কারণের জন্য? আসলে এগুলো কি সব ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? আমার ষড়যন্ত্র বলে মনে হচ্ছে না, সেটা কি বলছেন? আমার ওনাদের মনে হতে পারে, ওনাদের এখন গোটাটাই ষড়যন্ত্র বলে, দিদিভাই তো বলেছেন, মাননীয়াই তো বলেছেন, সবাই তৃণমূল, তৃণমূল সবাই, তাহলে এত পার্সেন্ট ভোট পেয়ে জিতে এসেছেন, সবাই তৃণমূল, তাই যদি হয় তাহলে অত যখন গ্রামের মানুষরা যারা যাচ্ছেন, গ্রামের মানুষরা যারা পঞ্চায়েতের ক্ষেত্রে আটকাচ্ছেন, লাল ঝান্ডা নিয়ে কখনো যাচ্ছেন, বিডিও দপ্তরে ডেপুটেশন দিচ্ছেন, নানান কিছু করছেন, তাহলে তাদেরকে কেন মনে হচ্ছে, এই সব ঘটনাকে কেন ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? আসলে আসলে উত্তর দিতে পারবেন না, আসলে এই করাপশনের কোনো জবাব ওদের কাছে নেই, এই কারণের জন্য ওরা এই সমস্ত বলছে।